তুমি না থাকলে পড়েই যেতাম। তুমি না, আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম না? কেন সারাক্ষণ ফাজলাম করো? ভালো লাগে? আর কখনো এরকম ফাজলাম করবে না, আমি ভয় পাই না। করব, 100 বার করব। শোন, আমাদের বাড়ির নাম কি হবে জানো? বাড়ির নাম হবে এরকম টাইপের, ওই যে মানুষের বাড়ির নাম হয় না, চৌধুরী বাড়ি, শান্তিনিকেতন, রহমান মঞ্জিল, ওরকম আমাদের বাড়ির নাম হবে হচ্ছে ফাজিল মঞ্জিল। আমরা দুজন সারাক্ষণ খালি ফাজলামি করবো, বান্দরামি করবো, আনন্দ করবো আর ফুর্তি করবো। ওকে, তাই সারাক্ষণ ফাজলামি করলে কাজ করবে কে? আমার কাজ তো একটাই, তোমাকে ভালোবাসা। নাম মোহাম্মদ সুলতান খান রায়ান, পিতা মৃত জামাল খান, শিক্ষাগত যোগ্যতা MBA, পেশা মীরাকে ভালোবাসা। বুঝতে পেরেছ? কি দেখছো তুমি? ভালোবাসি আমি তোমাকে, সব থেকে ভালোবাসি, সব থেকে বেশি। রায়ান, কোথায় গেল তোমার সব ভালোবাসা? কোথায় গেল? আজ আমার এত প্রিয় একটা দিন, আমার জন্মদিন, তোমার মনেই রইল না? তার মানে এখন তোমার মনে আর আমার ঠাঁই নেই। তাহলে তোমার জীবনে আর আমার কী প্রয়োজন? হ্যাঁ, আমি তো ড্রয়িং রুমের দরজার বাইরে, অনেকক্ষণ ধরে নক করছি, নীরা তো খুলছে না। দরজা খুলছে না মানে? মনে হয় নীরা বাড়িতে নেই। কি বলছো না বলছো? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। আশ্চর্য, বাড়িতে থাকবে না কেন, কোথায় যাবে? তা তো বুঝতে পারছি না, বিকজ তার ফোনও তো সুইচ অফ। সর্বনাশ, বাড়ির একটা চাবি আমার কাছে আছে, কিন্তু ও ও গেল কোথায়? সেটাই তো কথা, কোথায় যাবে? কি বল, শুনি তো ভয় লাগছে মামা। আমারও তাই ভয় লাগছে রে। আচ্ছা শোনো, তুমি একা ছোটো, তুমি ওখানে থাকো, আমি আমি আসছি। ওকে, আয় তাড়াতাড়ি আয়। তুমি তাহলে কিছু জানো না? না, ওকে না রে, কেউ কিছু জানে না। সব পরিচিত জায়গায় ফোন করলাম, তার ক্লোজ ফ্রেন্ডদেরকে ফোন করলাম, কেউই তো কিছু বলতে পারতেছে না। তোর সাথে এর মধ্যে কোনো কিছু হয়েছিল নাকি তার?